ঝালকাছের সুগন্ধা ও বিষখালী নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার সময় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে সত্তর হাজার মেটার কারেন্ট জাল ও দুশো ত্রিশ কেজি ইলিশ জব্দ করা হয় মৎস্য বিভাগ ও জেলা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় আচকৃতদের এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয় জেলা মৎস্য কর্মকর্তা রিপনকান্তি ঘোষ জানান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে মোবাইল কোর্ট এই অভিযান পরিচালনা করে পরে আচকৃত ইলিশ মাছ বিভিন্ন এদিনখানায় বিতরণ করা হয়